শুরুতেই আমি জানাতে চাই আজকের ভিডিওটি আমার বিগত কয়েক সপ্তাহের ভিডিওগুলো থেকে আলাদা। তাই আমি আমার সমস্ত ভিউয়ার, টিনেজার্স, প্যারেন্টস, টিচার্স সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, বোঝার জন্য এবং নিজস্ব মতামত জানানোর জন্য। হাউ মেনি টিনেজ অনুষ্কা নিড টু ডাই, ভিডিও শুরুতেই আমি প্রশ্নটি করেছি। আর আমি জানি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তাদের মনেও একই প্রশ্ন, আর কতজন টিনেজ অনুষ্কাকে প্রাণ হারাতে হবে। January 7, 2021, অনুষ্কা নূর আমিন, a 17-year-old স্টুডেন্ট অফ মাস্টারমাইন্ড স্কুল, ডাইড ইন দ্য মোস্ট পেইনফুল ম্যানার। এখন সে কীভাবে মারা গিয়েছে, কেন মারা গিয়েছে এসব আলোচনা আমি করব না, কারণ খবরটি পাওয়ার সাথে সাথে অজস্র মানুষের মতো আই ওয়াজ অলসো শকড। নিউজ চ্যানেলস, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত দিহান অনুষ্কা কেস নিয়ে তোলপাড় হয়ে আছে। তাই এই কন্ট্রোভার্সিতে আমি আর নতুন মাথা যোগ করতে চাই না। যেহেতু একজন টিনেজ মেয়ে অকল্পনীয়ভাবে মারা গিয়েছে, সেহেতু আমি অন্যান্য টিনেজারদের শেখার কী কী আছে তা বোঝার এবং বোঝানোর চেষ্টা করছি। অনুষ্কা আমিন ডেথের ভিত্তিতে আমি তিনটি বিষয়ের উপর আলোকপাত করছি। ফার্স্টলি, আইড লাইক টু টক অ্যাবাউট দ্য টিনেজ মাইন্ড। আমরা সবাই নিশ্চয় ওই কবিতাটা শুনেছি, কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়া দুরন্ত, মনটি ছিল বাঁধনহারা পাখির মতো উড়ন্ত। এই দুই লাইনের মধ্যে কিন্তু টিনেজারদের যাবতীয় বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে। টিনেজারদের মধ্যে বোধ, বিবেক, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এগুলোর উপস্থিতি খুবই কম, প্রায় নাই বললেই চলে। তাহলে আমাদের কি রয়েছে? সো হোয়াট ইজ দ্য টিনেজ মাইন্ড, অর হোয়াট আর দ্য টিন থটস? আমাদের যা রয়েছে তা হলো নেভার এন্ডিং পোটেনশিয়াল, সম্ভাবনা, বাধা না মানতে চাওয়া মন, আর সব ধরনের স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা। ইটস এ পার্ট অফ গ্রোয়িং আপ। আর এই বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে যা হয় তা হলো এই সব ধরনের স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা বা সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাওয়া থেকে আমরা অনেক ধরনের কাজ করি, অনেক ধরনের সিদ্ধান্ত নেই। আর আগেই বলেছি টিনেজারদের, অর্থাৎ আমাদের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপস্থিতি খুবই কম। তাই আমরা যেই সিদ্ধান্ত নেই না কেন, তাদের সবসময় সঠিক হবে এমন কোনো কথা নেই। বন্ধুরা, মনে রাখবে আমাদের একটি সামান্য সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের এবং আমাদের আশেপাশের সব মানুষের জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে, ইন এ পজিটিভ ওয়ে অর ইন এ নেগেটিভ ওয়ে। এই কারণে আমাদের সব ধরনের যাবতীয় ধরনের সিকিউরিটির জন্য আমরাই দায়ী, এবং এর জন্য আমাদের কি বোধ এবং বিবেক ব্যবহার করে ঠিক ডিসিশন নিতে হবে। দ্বিতীয়ত আসি টিনেজ রিলেশনশিপসের বিষয়ে। একটু আগেই বলেছি সব ধরনের এক্সপিরিয়েন্স পেতে চাওয়া এবং কোনো বাধা না মানতে চাওয়া, দে আর অলসো পার্ট অফ বিইং আ টিনেজার। আর এজন্যই এ সময় কারো না কারোর প্রতি অ্যাট্রাক্টেড ফিল হবে, তার সাথে বেশি টাইম স্পেন্ড করতে ইচ্ছে হবে, এটাই স্বাভাবিক। অনেক টিনেজারই রোম্যান্টিক রিলেশনশিপে থাকতে প্রেফার করে, রিলেশনশিপের জন্য কী কী প্রয়োজন আর কী কী প্রয়োজন না তা না জানা সত্ত্বেও। আমার অনেক ফ্রেন্ডস, এমনকি অনেক গার্ডিয়ান আমাকে রিকোয়েস্ট করেছেন টিনেজ রিলেশনশিপ বিষয়ে একটি ভিডিও আপলোড করতে। অবশ্যই আমি ভবিষ্যতে তা করার চেষ্টা করব, কিন্তু আমি এখানেও কিছুটা বলার চেষ্টা করছি। একটা সম্পর্কের আনুষাঙ্গিকতা, এর গুরুত্ব, এর মহত্ব বোঝার ক্ষমতা এমন একটি ছেলে অথবা মেয়ের নেই যে কিনা বড় হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুরা, একটি যে কোনো একটি সম্পর্ক শুধুমাত্র একটি অনুভূতি না, এটি একটি দায়িত্বও বটে, আর এই গুরুভার বহনের ক্ষমতা টিনেজারদের নেই। মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যারা সামিহা টিনপিডিয়াতে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকন প্রেস করতে ভুলো না। আমার সাথে যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে চাও তাদের জন্য সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, এছাড়াও দেখতে পারো এই আই কার্ড থেকে। তৃতীয়ত আমি যে বিষয়ের ওপর আলোকপাত করতে চাই তা হলো প্যারেন্টস টিনেজার্স রিলেশনশিপ, টিনেজ ছেলে মেয়েদের সাথে তাদের বাবা মায়েদের সম্পর্ক। একটা বাচ্চা জ্ঞান হওয়ার পর থেকে প্রায় 13 বা 14 বছর বয়স পর্যন্ত তার বাবা মায়ের কাছ থেকে শেখার মানসিকতা রাখে। এই নির্দিষ্ট বয়সটা পার হয়ে যাওয়ার পর সে আর বাবা মায়ের কাছ থেকে শিখতে চায় না, তখন সে শিখতে চায় বাইরের জগৎ থেকে। অর্থাৎ পরিবার থেকে শেখার টাইম লিমিট হলো মাত্র 13-14 ইয়ার্স। কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রায় 14 বছরের টাইম লাইনে বেশিরভাগ টিনেজার না বলতে পারবে তারা কি শিখেছে,
আমার প্যারেন্টস বলতে পারবেন তারা কি শিখিয়েছেন। বাবা মারা সব কিছু শেখান, ওঠা বসা চলা ফেরা পড়ালেখা সব কিছু তারা পই পই করে বলে দেন, কিন্তু লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দিতেই তারা বেশিরভাগ সময় ভুলে যান। লাইফ একটা হাইওয়ের মতো, হাইওয়েতে বাঁক আসবে মোড় আসবে, এরকম অসংখ্য মোড়ের সামনে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেয় যে সে সামনে যাবে বামে যাবে নাকি ডানে যাবে। আর ঠিক লাইফের ক্ষেত্রে এই শিক্ষাটি দিতেই বাবা মায়েরা ভুল করেন। তারা আমাদেরকে বলে দেন না যে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া অনুচিত, তারা বলে দেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা ভুল, বরং তারা বলে দেন যে তুমি এই পথে যাও ও পথে যেও না, তারা বলে দেন যে তুমি এটা করো ওটা করো না। ওনারা আমাদের জীবন চলতে শেখান না, বরং ওনারাই আমাদের জীবন চলে দিতে চান, উইচ ইজ অ্যাবসলিউটলি অবনক্সিয়াস। ন্যায় আর অন্যায়ের মধ্যে একটা সূক্ষ্ম সুতার ব্যবধান আছে, না ছিঁড়ে গেলে বোঝা যায় যে সেটা ছিল। বাট আনফর্চুনেটলি এই ন্যায় অন্যায় আর এদের পার্থক্যটা বেশিরভাগ প্যারেন্টস তাদের সন্তানদেরকে শিখান না। আমি সামিহা অ্যাজ এ টিন মাই সেলফ মনে করি যে বাবা মায়েদের কখনোই তাদের টিনের সন্তানকে বলা উচিত না যে এটা করো ওটা করো না, বরং তাদের বলা উচিত যে এটা করা ন্যায় এটা করা অন্যায়, এটা ভুল এটা ঠিক। বাবা মায়েদের কখনোই উচিত না তাদের সন্তানের উপর নিজেদের ভালো মন্দ জ্ঞান চাপিয়ে দিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে বড় করা। বাবা মায়েদের উচিত তাদের সন্তানকে উচিত আর অনুচিতের শিক্ষা দিয়ে সঠিক মানুষ হিসেবে বড় করা। এতক্ষণ যে তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, টিনেজ মাইন্ড, টিন রিলেশনশিপ, প্যারেন্টস রিলেশনশিপ উইথ টিনেজার্স, এই সবগুলোই দিহান আনুষ্কা কেসের সাথে পুরোপুরি সম্পৃক্ত। তাই ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আবারও বলছি, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সঠিক শিক্ষার অভাবেই আনুষ্কা নূর আমিন একজন টিনেজ মেয়ে প্রাণ হারিয়েছে, সঠিক শিক্ষার অভাবেই ফারদিন ইফতেখার দিহান একটা টিনেজ ছেলে মার্ডারে পরিণত হয়েছে, সঠিক শিক্ষার অভাবেই টিনেজ আদনানকে অকালে প্রাণ হারাতে হয়েছিল, বিকর্ণিসানুন স্কুলের ছাত্রী অরিত্রী এবং হলিক্রস গার্লস হাই স্কুলের ছাত্রী অপূর্বাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল, এবং এই সঠিক শিক্ষার অভাবের কারণে দেশ জুড়ে হাজার হাজার টিনেজার ডিপ্রেশন অ্যাডিকশন এবং গ্যাং ফাইটে জড়িত হচ্ছে। সবচেয়ে আইরনিক বিষয় হলো এই সঠিক শিক্ষার অভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু কিট আনুষ্কা অন্নাকে এভাবে ভিকটিম ব্লেম করছে, মন গড়া স্টেটাস দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর শুধুমাত্র কয়েকটা এক্সট্রা ভিউয়ের লোভে এই ধরনের টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছে। সো মাই টিনেজ ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা সবাই আমার আজকের ভিডিওটি বুঝতে পারবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে রেখে যাবে এবং বন্ধু বান্ধব ও বড়দের সাথে শেয়ার করবে। তাই আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।